আসসালামু আলাইকুম। সবার কাছে আবারও হাজির হলাম দুজন সম্মানিত অতিথিদেরকে নিয়ে। তাদের পরিচয় করার আগে আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা যদিও চার বোন, কিন্তু আমি সবসময় নিজেকে পাঁচ বোন মনে করি। আমার এখানে বড় বোন উপস্থিত আছেন, আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের সকলের গর্ব শমিকা স্যার আপু, সাথে আছেন আমাদের আমাদের উই। যখন থেকে আমরা যে কোনো টাইপের ইভেন্ট করি না কেন, আমি একজনকে সবসময়ই রাখি এবং সবসময় ওনার কাছে গিয়ে আবদার করলে উনি সবসময় আমাদের কথায় রাজি হন, কারণ নারীদেরকে নিয়ে কাজ করতে উনি যথেষ্ট সবসময় উৎসাহ দিয়ে আসেন এবং নিজেও একজন নারী উদ্যোক্তা, নারীদেরকে নিয়ে সবসময় কাজ করতে পছন্দ করেন, আমাদের মেহের আফরোজ চুমকি এমপি আন্টি। তো আপনাদের দুজনকে অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের ওমেন্স ই কমার্স এন্টারপ্রেনারশিপ সামিট, এইটার যখন ইভেন্ট পেজটা আমরা লঞ্চিং করি, তখন আমরা চুমকি আন্টির মাধ্যমেই এই ইভেন্ট পেজটা লঞ্চিং করি আজকে থেকে ঠিক এক মাস আগে। এবং তখন থেকে নিয়ে যেদিন লঞ্চিং করি সেদিনই আমাদের 10 লাখ মেম্বার সেলিব্রেশন ছিল আমাদের গ্রুপের। তো তিন বছর, আজকে আমাদের 3 বছর পূর্ণ হলো। তো এই 3 বছরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 10 লক্ষ মেম্বার যুক্ত হয়েছি অলরেডি, এবং বেশিরভাগই হচ্ছে নারী উদ্যোক্তা, এবং তার ভিতরে সবাই হচ্ছেন দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন। প্রত্যেকটা উদ্যোক্তাই এখানে যারাই জয়েন করছেন, তারা সবাই আমাদের যে লোকাল মেড প্রোডাক্টগুলো আছেন সেসব নিয়ে কাজ করছেন। পাশাপাশি তারা এমন এমন কিছু প্রোডাক্ট উঠিয়ে নিয়ে আসছেন যেসব প্রোডাক্টের কথা নাকি আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের জেনারেশন জানে, কিন্তু আমাদের পরের জেনারেশন সেসবের নামই শুনে নেই। শীতল পাটি, আমার ছেলে তো জীবনও নাম শুনে নেই। তাল পাখা, মাটির তৈরি তৈজসপত্র, কাঁসার জিনিসপত্র, এসব জিনিস ছিল আমাদের পরের জেনারেশন কিছুই চিনত না। তো আমাদের উদ্যোক্তারা কিন্তু আবার নতুন করে এগুলো শিখিয়ে দিচ্ছে, আমরা জানতে পারছি, শিখতে পারছি এখন অনেক কিছু আমাদের এই গ্রুপের মাধ্যমে, এই উদ্যোক্তাদের মাধ্যমে। এবং আজকে আমরা 3 বছর উপলক্ষে, এটা গত 2 বছরে করেছি, এবং এই বছরও ইনশাল্লাহ আমরা 10 জন নারী উদ্যোক্তাদেরকে আমরা সম্মাননা জানিয়েছি। তাদের নাম আজকে ডিক্লেয়ার করেছে, আগামীকালকে তাদেরকে আমরা সেই সম্মাননা তাদের কাছে পৌঁছে দিব। তো আমি যদি সমী আপুর কাছে আসতে চাই, সমী আপু, আমাদের আজকে টপিকটা হচ্ছে টোটালি আপনার উপরে নির্ভর, যে আমাদের এই ই কমার্স সেক্টরে নারীদেরকে এম্পাওয়ার করার জন্য আমরা যে চেষ্টাগুলো করে যাচ্ছি, আপনি যে চেষ্টাগুলো করে যাচ্ছেন, সেগুলো নিয়ে যদি আপনি আমাদের, যেখানে অনেকগুলো ভিউয়ার্স এখন অলরেডি যুক্ত আছেন, হাজার হাজার ভিউয়ার্স আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ নিশা, খুব ভালো লাগছে। প্রথমেই আমাদের এই ই কমার্স এবং উইমেন এবং এই সামিটে যারা দর্শকরা আছে তারা দেখছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমাকে, এবং বিশেষ করে তোমার যেমন প্রিয় মানুষ, আমারও একজন প্রিয় মানুষ যিনি নারীর ক্ষমতায়ন নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, এবং যার যার আমার সৌভাগ্য হয়েছে, তোমারও যেমন সৌভাগ্য হয়েছে ওনার সাথে খুব কাছ থেকে কাজ করার, মেহের আফরোজ চুমকি আপা, আমাদের একটা আস্থার জায়গা আপনি আমাদের সব মেয়েদের, নারী উদ্যোক্তাদের জন্য, এবং শুধুমাত্র আস্থার জায়গা না, আমাদের ভালোবাসার জায়গা আপনি। তো খুব ভালো লাগছে আপনার সাথে এই এই করোনার সময়ে, আমাদের এই টাইমিং এ, নিউ নর্মালে আমরা সবাই সংযুক্ত হয়েছি অনলাইনে। ই কমার্স অ্যান্ড উইমেন, এটা আসলে আমাদের টোটাল ই কমার্স সেক্টরটা যদি আমি বলি, আমি ছোট করে 4টা থেকে 5টা পয়েন্ট আমাকে নিশা বলছিল যে একটা কি নোট করবার জন্য, তো আমি আর কিছু করছি না, আমি জাস্ট মূল জায়গাগুলোকে ধরিয়ে দিচ্ছি যে জায়গাতে আমরা আসলে কাজ করেছি। প্রথমত আমার কাছে মনে হয়েছে যদি একটা ছোট্ট ওভারভিউ দেই, সেটা চুমকি আপারও জেনে ভালো লাগবে এবং আমাদের ভিউয়ার্সরা আছে তারা জানবে, যে বাংলাদেশ কিন্তু একটা মানে পুরো পৃথিবীর মধ্যে 4 নম্বর, 1 of the 4 countries বলা হয় ইমপ্রুভমেন্ট এবং ডিজিটাল গ্রোথের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু হুয়াই গ্লোবাল ইন্ডেক্স 2019 এ বলেছে। এই যে আমাদের ডিজিটাল ইকোনমির দিকে যাওয়া, এই যে ইমপ্রুভমেন্ট এবং গ্রোথ, যেটা সারা পৃথিবীর 1 of the 4 countries এর মধ্যে বাংলাদেশ, সেটার কারণটা হয়েছে আমাদের উদ্যোক্তাদের জন্য। আমাদের প্রচুর
স্মল মিডিয়াম উদ্যোক্তা রয়েছে যারা আসলে আমাদের এই ইকোনমিক গ্রোথের দিকে যাচ্ছে। প্যান্ডামিকের সময়ে আমরা তার আগ থেকে যদি আমরা একটু দেখি যে আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথে প্রায় 1200 অর্গানাইজেশন জড়িত রয়েছে এবং তারা কোনো না কোনো ভাবে ডিরেক্টলি ডাইরেক্টলি ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত বাংলাদেশে। এবং এই যে ই কমার্স সেক্টরের যে গ্রোথ হয়েছে ওভারঅল, সেই গ্রোথের একটা সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে নারী উদ্যোক্তা, সিগনিফিকেন্ট সেক্টর হচ্ছে নারী উদ্যোক্তা। আমি যদি ছোট্ট IDLC-র একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে আমরা দেখেছি প্রায় 2000 কোটি টাকার এখানে যে লেনদেন হচ্ছে সেটা শুধুমাত্র নারীদেরকে নিচ্ছে। তার মানে এখানে 2000 কোটি টাকা আমরা যদি ধরি, এখানে সবাই ডিজিটাল সেলার অথবা ডিজিটাল বায়ারে পরিণত হচ্ছে। এটা IDLC-র লাস্ট একটা রিপোর্ট আমি পড়ছিলাম আজকে। এছাড়াও আমরা যদি বলি যে আমাদের থাউজেন্ডস অফ এন্টারপ্রেনার্স রয়েছে, আমরা যদি শুধু ফেসবুক কমার্স দেখি, আমাদের প্রায় 50 থেকে 60 হাজার উদ্যোক্তার মধ্যে প্রায় 20 হাজার উদ্যোক্তা। এবং সেখানে যদি আমরা নাম্বারে আসি, একেবারে ডিটেল নাম্বারে আসি, আমি বলবো যে এখানে 20 হাজার অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু উদ্যোক্তা তো এই কোভিডের সময়ে ডিজিটাল উদ্যোক্তা অ্যারাউন্ড 4 লাখ তৈরি হয়ে গিয়েছে শুধু এফ কমার্স ফেসবুক কমার্স কে ফোকাস করে। এখন আমরা যে ডিজিটাল ইকোনমির দিকে যাচ্ছি, এই ডিজিটাল ইকোনমি জায়গাতে যেই ক্ষমতায়নটি হচ্ছে সবচেয়ে বেশি, এই ক্ষমতাটি হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারী আজকে এই ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে আসার কারণে এবং ই কমার্স সেক্টরকে এমব্রেস করবার কারণে তার যেই অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এবং এটার সাথে যখন ডিজিটালাইজেশন এবং ইনোভেশন কানেক্টেড হচ্ছে, তখন নারীর ক্ষমতায়নটা অনেক বড় হচ্ছে। অর্থাৎ সে বাংলাদেশে বসে তার পণ্যকে বিদেশে, অর্থাৎ সে আমেরিকা হোক অথবা অ্যান্টার্কটিকা হোক অথবা অস্ট্রেলিয়া হোক, সেখানে এই যে ডিজিটাল ইকোনমির কারণে, ডিজিটাল এই গ্রোথের কারণে সেখানে সে একটা বিশাল মার্কেট প্লেস তৈরি করতে পারছে। কিন্তু আজকে আমাদের এই ডিজিটাল সামিটে আমার কাছে মনে হয়েছে যে তিনটি যে জায়গাটি আমরা ফোকাস করছি, একটি হচ্ছে অ্যাক্সেস টু ফান্ডিং, অর্থাৎ আমাদের এখানে নারীর ক্ষমতায়ন হচ্ছে আমরা জানি, এবং নারীর ক্ষমতায়ন তখনই হয় যখন তার অর্থনৈতিক ক্ষমতায়ন এবং অর্থনৈতিক অ্যাক্টিভিটির অ্যাক্সেস থাকে, অর্থাৎ ফান্ডিং এর অ্যাক্সেস থাকে। ফান্ডিং নিয়ে আমি হয়তো দুটো তিনটে কথা বলছি। সেকেন্ডটি হচ্ছে লজিস্টিক্স এবং ডেলিভারি, এবং যেটার সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড হচ্ছে রুরাল ই কমার্স। আমি যদি এখন শুধুমাত্র ফান্ডিং এ আসি, বাংলাদেশ ব্যাংকের প্রচুর রিফাইন্যান্সিং স্কিমস রয়েছে, এবং এই কোভিড এর সময় আমরা দেখলাম যে নারী উদ্যোক্তাদের জন্য আমরা অলরেডি জানি যে কোল্যাটারাল ফ্রি লোন গুলো রয়েছে। কিন্তু আমরা যদি শুধু স্টিমুলাস প্যাকেজ গুলো দেখি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন আমাদের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য, এবং সেখানে নারী উদ্যোক্তাদের যে পরিমাণ উৎসাহ এবং যেভাবে ব্যাংকগুলোর সাথে তারা যোগাযোগ করেছে, সেটা নিশা বা আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন থেকেও আমরা জানি, সেখানে তারা তারা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকও তাদের যে ফাইন্যান্সিয়াল স্কিম গুলো রয়েছে, রিফাইন্যান্সিং স্কিম গুলো রয়েছে, সেটাকেও আবার রিস্ট্রাকচার করেছে। কিভাবে করেছে? প্রথমত আমরা যদি স্টিমুলাস প্যাকেজ বলি, স্টিমুলাস প্যাকেজ যেটা 20,000 কোটি টাকা শুধুমাত্র স্মল মিডিয়াম এন্টারপ্রাইজদের জন্য, সেখানে কিন্তু অলরেডি সরকার বলেছে 5 থেকে 9%-এর মধ্যে 4% উদ্যোক্তা দিবে, বাকিটা সরকার সাবসিডি দিবে। এটা কিন্তু বিশাল বড় একটা কুশনিং আমাদের নারী উদ্যোক্তাদের জন্য। এবং এখানে কিন্তু আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের অলরেডি একটা রুল আছে এবং একটা অর্ডিনেন্স আছে এবং একটা নির্দেশনা রয়েছে যে কোল্যাটারাল ফ্রি লোন গুলো নেই, এবং এই কোল্যাটারাল ফ্রি লোন গুলো কিন্তু এই প্যাকেজের ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকগুলোর সাথে রিফাইন্যান্সিং স্কিমের মধ্যে ব্যাংকগুলো কিন্তু আবার রিলুক করেছে। অর্থাৎ আমরা যদি প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর দিকে দেখি, তারা এই ফান্ডিং নিয়ে একটা নতুন ভাবে একটু রিলুক করেছে, এবং এই ফান্ডিং গুলো যাতে মেয়েরা পায় এবং সেখানে যেন কোল্যাটারাল ফ্রি একটা লোন পায় বেসড অন শুধুমাত্র পার্সোনাল গ্যারান্টি,
সেই জায়গাতে ব্যাংকগুলো এগিয়ে এসেছে। আমি সেজন্য বাংলাদেশ ব্যাংককে আমি একটা বিশেষ ধন্যবাদ জানাই। আমি চ্যালেঞ্জগুলো বলছি আর একটু পরে। এটা এখন সেটি গেল আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখন আসি যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের এই যে পলিসি লেভেলে কাজগুলো আছে, কিন্তু চ্যালেঞ্জটা কোথায়? এখানে আমাদের পলিসি লেভেলে আমরা জানি এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট গুলো, এগুলো পলিসি লেভেলে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিরেকটিভস আছে, রিফাইন্যান্সিং স্কিম গুলো দিয়েছে, যেগুলো প্রাইভেট ব্যাংকগুলোতে এক ধরনের নির্দেশনা গেছে। তো আমাদের নারী উদ্যোক্তাদের যে জায়গাতে চ্যালেঞ্জ, আমার যেটা মনে হয়েছে, যেটা চুমকি আপার সাথেও আমি শেয়ার করতে চাই, এই করোনাকালীন সময়ে যখন আমরা ব্যাংকগুলোর সাথে কথা বলছি, আমাদের মেয়েরা তারা মার্কেটিং এবং প্রমোশন, যখন একটি ব্যাংকে যাবে তার যে প্রোডাক্টটা সে সেল করবে বা তার যে সার্ভিসটা সে সেল করবে, সেটার জন্য যে ধরনের প্রিপারেশন তার দরকার, ব্যাংক কিন্তু সেই রিফাইন্যান্সিং, সে কিভাবে ক্রেডিটটাকে ব্যাক করবে, তার ক্রেডিট ফ্যাসিলিটিস এর উপরে তার ক্রেডিট গ্যারান্টিটা কিভাবে সে নিবে, ব্যাংক কিন্তু সেই জায়গা থেকে দেখতে চায়। সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয়েছে নারী উদ্যোক্তাদেরকে আমাদের ফান্ডিং পাবার জন্য অনেক বেশি ট্রেনিং দরকার, কি করে আসলে ফান্ডিংটাকে অ্যাপ্রোচ করতে হবে। আমার সেখানে নীতি নির্ধারক মহলে আমাদের আমাদের সাপোর্টিং এনভায়রনমেন্ট রয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টিভ রয়েছে, কিছু কিছু ব্যাংক আমি বলতেই পারি যে তারা মেয়েদের জন্য অনেক ইনোভেটিভ অ্যাপ্রোচে যাচ্ছে। কিন্তু আমার কথা, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের মেয়েদেরকে একটু তৈরি করা, এই এই ফান্ডিং গুলোকে আসলে কি করে নিয়ে আসবে, সেই ক্ষেত্রে সে কি করে ব্যাংকে পিচ করবে, প্রপোজাল লিখবে, এবং সে যে একটা লোন নিবে লোনটাকে সে কিভাবে পে ব্যাক করবে, সেটার একটি গ্র্যাজুয়াল নাম্বারটা ব্যাংক জানতে চাইবে। সুতরাং এই জায়গাতে আমার কাছে মনে হয় যে একটু ফোকাস করে যদি আরো বেশি ট্রেনিং প্রোগ্রাম করা যায়, মোটিভেশনাল প্রোগ্রাম করা যায়, তাহলে এই অ্যাক্সেস টু ফাইন্যান্স এর জায়গাগুলোতে কিন্তু আসলে একটা অপরচুনিটি বেরিয়ে আসবে আরো বেশি করে। সেকেন্ড জায়গাটি হচ্ছে আমরা রুরাল ই কমার্স, চুমকি আপার জন্য বলি, আমাদের ভিউয়ার্সদের জন্য বলি, ই কমার্স সেক্টরের যে এত বড় গ্রোথ হয়েছে এবং আমরা উই আর গোয়িং টুয়ার্ডস ডিজিটাল ইকোনমি, এবং এই ই কমার্স সেক্টরই একমাত্র সেক্টর যে ডিজিটাল ইকোনমিকে আরো বেশি এম্পাওয়ার করছে, ডিজিটাল ইকোনমি এবং ইনোভেশন কে এমব্রেস করে আজকে ই কমার্স সেক্টরের গ্রোথ হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ই কমার্স সেক্টরের গ্রোথ গুলো আমরা কি দেখি, আমরা দেখি আরবান পেরিফেরিতে হচ্ছে, ঢাকা চিটাগং আরবান পেরিফেরি, অর্থাৎ শহর কেন্দ্রিক হচ্ছে। তো রুরালে কিন্তু আমাদের মেয়েরা প্রচুর রয়েছে। আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম করছি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, সেখানে আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে, যেটি একটু আগে নিশা বললো, যে ধরনের ইনোভেটিভ প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলোকে নিয়ে আসলে আগে কখনো ভাবা হয়নি, এই নারী উদ্যোক্তাদেরকে এই রুরাল ই কমার্সে যে মেয়েগুলো আছে তাদেরকে আসলে এগিয়ে আনার জন্য যে জায়গাটা করতে হবে, আবারও আমি মনে করি যে জায়গাটা আবারও আমি মনে করি এটা এটা ট্রেনিং প্রোগ্রাম গুলো ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এরিয়া ধরে ধরে বাংলাদেশকে যদি আমার ডেমোগ্রাফিক ম্যাপিং করতে পারি, ম্যাপিং করে আমরা দেখতে পারি যে আমরা ডেমোগ্রাফিক ম্যাপিং এ যেই রুরাল ই কমার্সে যেই জায়গাগুলোতে পোটেনশিয়াল রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা আসলে ট্রেনিং করে, ট্রেনিং এর 2 মাস 3 মাস পরে আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে একটা ইম্প্যাক্ট সার্ভে করিয়ে দেখতে পারি যে আসলে কতগুলো নারী উদ্যোক্তা ইকোনমিক অ্যাক্টিভিটিতে এম্পাওয়ার্ড হয়েছে। সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, সেক্ষেত্রে আমি চুমকি আপা, আপনি মাননীয় মন্ত্রী ছিলেন, আপনি এখন সংসদীয় কমিটিতে আছেন, সংসদে বসছেন, নীতি নির্ধারণ করছেন, রুরাল ই কমার্সে মেয়েদেরকে এগিয়ে আসার জন্য লজিস্টিক্স এবং ডেলিভারি একটা বড় চ্যালেঞ্জ। আমরা জানি যে সারা বাংলাদেশে পোস্ট অফিস রয়েছে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে মেয়েরা লজিস্টিক্স এবং ডেলিভারি প্রোডাক্টটা খুব সুন্দর হচ্ছে, কিন্তু সে যখনই ডেলিভারি সিস্টেমের মধ্যে ঢুকছে, আমাদের প্রচুর কিন্তু ই কমার্স উদ্যোক্তা রয়েছে যারা ডেলিভারি উদ্যোক্তা রয়েছে, লজিস্টিক্স উদ্যোক্তা রয়েছে, তাদের সাথে আমরা কি করে আরো বেশি তাদেরকে কানেক্টেড করিয়ে দিতে পারি, এবং এরিয়া ধরে ধরে, যেমন সেটা আমরা ফেনি ভাবতে পারি অথবা চুমকি আপা আপনার এলাকায় হতে পারে, সেখানে মেয়েরা কয়েকটা মেয়ে মিলে কিন্তু একটা লজিস্টিক্স কোম্পানি স্টার্ট করে, অর্থাৎ সে একটা ডেলিভারি সিস্টেম, তার হয়তো 5টা সাইকেল থাকলো, 6টা বাইক থাকলো,
সেইভাবে আমরা কি করে ডেলিভারি সিস্টেম ইকোসিস্টেমটা তৈরি করতে পারি। সবসময় সব মেয়েরা পোস্ট অফিস পর্যন্ত হয়তো যায় না, পোস্ট অফিসও আমাদেরকে এগিয়ে এসছে এই ক্ষেত্রে। আমি বলবো যে পোস্ট অফিসের সাথেও আমার মনে হয় এই নারী উদ্যোক্তাদেরকে কানেক্ট করে দেওয়াটা অত্যন্ত জরুরি। সুতরাং আমার কাছে এই তিনটা পয়েন্টে অ্যাক্সেস টু ফান্ডিং এবং সেটার চ্যালেঞ্জটা আমি বললাম, এবং একই সাথে আমার কাছে মনে হয়েছে রুরাল ই-কমার্স এবং স্পেশালি নারী উদ্যোক্তাদেরকে আরো বেশি স্ট্রিম লাইনে আনার জন্য, মেইন স্ট্রিম এ আনার জন্য লজিস্টিক্স এবং ডেলিভারিটাকে আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে। আমি এইটুকুই বলছি, এবং আমি বিশ্বাস করি যে এই COVID-19-এর সময়ে ই-কমার্স সেক্টরটা একটা অনেক বড় স্পটলাইটে এসেছে। অর্থাৎ এই ডিজিটাল সিস্টেমে কি করে আসলে এই ডিজিটাল ইকোসিস্টেম করে বাড়িতে বসে শুধু উদ্যোক্তা হওয়া যায় না, ডিজিটাল বায়ারও আমরা দেখেছি এই কোভিড সিস্টেমে, এই COVID-19-এ প্রচুর ডিজিটাল বায়ার তৈরি হয়েছে। একই সাথে আমরা যদি এডুকেশন সিস্টেম দেখি, আমরা যদি এন্টারটেইনমেন্ট দেখি, সবকিছুতেই কিন্তু আমরা আজকে ডিজিটাল এই যুগে মেয়েদের কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে। সুতরাং আমি মনে করি যে যত বেশি আমরা মেয়েদের ক্যাপাসিটি বিল্ডিং করতে পারবো ট্রু সেন্সে, এবং ক্যাপাসিটি বিল্ডিং এর সাথে সাথে এক্সপোজার দিতে পারবো, সেই ক্ষেত্রে মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে, অনেক বেশি অ্যাডাপটিভ আমাদের তৃণমূল পর্যায়ের মেয়েরা। আমি আপাতত এইটুকুই বলছি, এবং এই সামিটের জন্য আমি এগেন উইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উই অনেক কাজ করছে, আমাদের নতুন নতুন যারা নারী উদ্যোক্তা তারা তো আছে, পুরনো নারী উদ্যোক্তারাও যারা আছে তারাও সামনের দিকে এগিয়ে যাবে। আমি এই যে সামিট আজকের সেশনে আমাকে ইনভাইট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ চুমকি আপা, আপনি এতক্ষণ ধরে আমার কথা শুনেছেন, দর্শকরা শুনেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আপনি চমৎকার ভাবে বেশ কিছু পয়েন্ট তুলে এনেছেন। আমি যদি একটা ব্যাপারে বলি, যে এই যে অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে যে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, এটার জন্য কিন্তু আসলে কর্মশালা অনেক বেশি প্রয়োজন। আমরা কিন্তু উদ্যোক্তারা জানিই না যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে, তার আগে আমাদের প্রসেসিংগুলো কি 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 ডকুমেন্টসগুলো আমাদের রেডি করতে হয়, তা না করে আমরা শুধু জানি যে আমরা কিন্তু আমাদের কোনো অ্যাক্সেস নাই। তো এই যে এই জিনিসগুলোকে জানানোর জন্য কিন্তু আমাদের আসলে অনেক কর্মশালার আয়োজন করা উচিত। পাশাপাশি ডেলিভারি সেক্টরের কথা যদি বলি, যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ইউনিয়ন লেভেলে ডেলিভারি সেক্টরটা দরকার, কারণ দেখা যায় যে একদম গ্রাম পর্যায়ে যে উদ্যোক্তা আছেন আমাদের সাথে কানেক্টেড, তাদের একটা পণ্য ডেলিভারি দেওয়ার জন্য 10-20 মাইল হেঁটে গিয়ে সে পণ্যটা ডেলিভারি দিতে হয়, আবার সে কোনো একটা জিনিস কালেক্ট করার জন্য কিন্তু সেম তাকে হেঁটে গিয়ে জিনিসটা কালেক্ট করতে হয়। সে ডোর টু ডোর ডেলিভারি সিস্টেমটা যদি শুরু করা যায়, সেই জায়গাটায় আমি মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং ডেলিভারি এই জায়গাটা নিয়ে আমি চুমকি আন্টির কাছে আসতে চাই, যে আপনি যেহেতু অলরেডি সংসদীয় কমিটিতে আছেন এবং নারীদেরকে নিয়ে অনেক কাজ করেছেন এবং সামনেও করবেন ইনশাল্লাহ, আমরা কিভাবে এই জায়গাগুলো একটু কাজ করতে পারি? ধন্যবাদ জানাই নাসিমা আক্তার নিশাকে, আর বিশেষ করে আজকে সমী কায়সার, যে ওমেন কমার্সের প্রেসিডেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সমী আসলে যখনই যে সেক্টরে কাজ করেছে সেই সেক্টরে সে সফলতা অর্জন করেছে, এবং তার ছোঁয়া পেয়ে আমি প্রথমেই উপলব্ধি করতে পেরেছি যে এই সেক্টরটাও নিঃসন্দেহে এগিয়ে যাচ্ছে এবং আরো অনেক দূর এগিয়ে যাবে। আর পাশাপাশি আজকের এই আয়োজনটি দেখছে অনেক হাজার হাজার আমাদের সদস্য, যারা আপনাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছে, বিভিন্ন ভাবে তারা তাদের কাজকে আপনাদের সাথে সম্পৃক্ত করেছে, তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়গুলো যেভাবে উঠে এসেছে, আসলে আমি প্রথমে একটু স্টার্টটা একটু অন্যভাবে করে তারপরে আমি আসছি আপনাদের ডেলিভারি বিষয়টি বা লজিস্টিক সাপোর্ট কিভাবে হতে পারে সেই ক্ষেত্রে। বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে যে এখানে আমাদের নারীদেরকে ছাড়া এদেশের জিডিপি, এদেশের উন্নয়ন যেন কল্পনাই করা যায় না। আমাদের গার্মেন্ট সেক্টর এবং বিভিন্ন সেক্টরে নারীরা যে কাজ করে যাচ্ছে, প্রায় 40 লক্ষ নারী, সেটা আমাদের যুক্ত হচ্ছে জিডিপিতে, কিন্তু তার পাশাপাশি প্রায় কোটি ছাড়িয়ে যায় যে নারীরা ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে, কিন্তু সেটাকে কিন্তু আমরা জিডিপিতে যুক্ত করিনি। তাদের দুটি হাতকে যদি আমরা কাজে লাগাতে পারি দেশের উন্নয়নের স্বার্থে, তাহলে তাদের পরিবার
যেমন উপকৃত হবে, নারীরা তেমন ক্ষমতায়িত হবে, দেশও আমাদের সকল ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে। আর এই নারীরা কারা? এই নারীরা একেবারে প্রত্যন্ত অঞ্চলের নারী যেমন আছে, তেমনি আছে ঢাকা শহরের নারীরা, আছেন বিভিন্ন সিটি কর্পোরেশনের নারী, সারা বাংলাদেশ জুড়ে লক্ষ লক্ষ কোটি ছাড়িয়ে আছে নারী যারা বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। এখন আমরা এমন একটা সময়ে পার করছি যেটাকে আমরা বলি যে করোনার সময় নিউ নর্মাল একটি জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ এখন ডিজিটাল হওয়ার যে সুফলটা, সেই সুফলটা কিন্তু এই করোনাকালীন সময়ে আমরা উপলব্ধি করতে পারছি। আর এই সুফলের প্রথম অংশই হলো যে আমরা বিভিন্ন ভাবে ডিজিটালি, আমরা এই যে আজকে আমরা আয়োজনটা মধ্যে উপস্থিত হয়েছি সেখানেও কিন্তু আমরা ডিজিটালি উপস্থিত হচ্ছি। তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র উদ্যোক্তারা পর্যন্ত এখন ছোট ছোট ভাবে তাদের যে ব্যবসা বাণিজ্য গুলো চালিয়ে যাচ্ছে তাও ডিজিটালি তারা এটা চালিয়ে যাচ্ছে। সেখানে আমাদের ই কমার্স একটা অন্যতম একটা পদ্ধতি যেটার মাধ্যমে তারা কাজ করে যাচ্ছে। এখন যেটা বিষয় এসেছে যে তারা যে কাজ করছে, তারা যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে আমরা কম্বাইন্ডলি, এটাকে আমরা সারা বাংলাদেশের সঠিক জায়গায় পৌঁছিয়ে দেওয়া বা সেল করা বা বিভিন্ন জায়গায় তাদের যে লজিস্টিক সাপোর্ট দেওয়া, ডেলিভারিটা কিভাবে করবে তারা, এই বিষয়গুলো নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। আমি ফর এক্সাম্পল আমি এটা বলবো যে আমাদের যেমন আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম ট্রেডে আমরা নারীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তারা কাজ করছে অনেকে, অনেক শুধু হাতের কাজ নয়, এর বাইরেও তারা আরো অনেক কিছু শিখছে। কিন্তু এই কাজগুলো যে তারা ইনকাম জেনারেটিং হিসেবে যে কাজটা করবে সেই জায়গায় যে তারা প্রবলেম ফেস করে, যদিও সরকার একটা বড় অ্যামাউন্টের একটা তাদের প্রণোদনা দিচ্ছে, 20,000 কোটি টাকার উপরে এই আপনার এই করোনাকালীন সময়ে, তারপরেও দেখা যাচ্ছে যে তারা এই অর্থটাকে কিভাবে পাবে, কিভাবে তারা এই একেবারে যেই পর্যায়ে নিয়ে যাওয়ার দরকার সেল করার জন্য সেই জায়গায় ডেলিভারির জন্য সেখানে যাবে, এই জায়গাগুলোতে হিমশিম খাচ্ছে এবং পরে সঠিকভাবে তাদের সেই ব্যবসাটা আর করতে পারছে না। আমি বিভিন্ন দেশে গেছি তা এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য। থাইল্যান্ডে আমি দেখেছি এক জায়গায়, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, যে তাদের যে বিভিন্ন স্টেট আছে সেই স্টেটের স্পেশাল কিছু জিনিস আছে। আমাদের বাংলাদেশেও কিন্তু 64টি ডিস্ট্রিক্টের এক এক ডিস্ট্রিক্টের এক একটি স্বাতন্ত্র্য, এক এক ডিস্ট্রিক্টের এক একটি জিনিস অত্যন্ত আপনার পরিচিত সুপরিচিত আছে, হাতের কাজ বলেন বা অন্যান্য আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন বিষয় জিনিস আছে যেগুলোকে আমরা মানুষের কাছে পরিচিত করতে পারি এবং আমরা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের গণ্ডির বাইরেও তাদেরকে পরিচিত করতে পারি। কিন্তু আমরা করব কি করে, যেই নারীরা এই কাজগুলো করছে সেই নারীদেরকে আমরা সেভাবে সুযোগ করে দিতে পারছি না যে এক জায়গায় তারা করবে। আমি দেখেছি যে এক সময় 20-30 হাজার ধরেন কাঁথা, কাঁথার একটা আপনার কেউ একজন চাইলো কোনো দেশ যে আমাকে এতদিনের মধ্যে আমাকে এতগুলো কাঁথা আপনারা তৈরি করে দেন, কিন্তু ঠিক সময় মতন দেখা গেল যে আমরা যে আমাদের উদ্যোক্তারা আছে তারা এমন ভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে যে তাদের কাছ পর্যন্ত আমরা যে গুছিয়ে জিনিসটাকে নিয়ে এসে আমরা সাপ্লাই দিতে পারছি না। তাহলে এটা আমাদের খুবই জরুরি কাজ। তো আমাদের আমার মনে হয় যে সেক্ষেত্রে আমরাও চিন্তা করব আমাদের মন্ত্রণালয় থেকে, আমার এই চিন্তাটা প্ল্যানিংটা ছিল, আমার মনে হয় আমাদের প্রতিটি ডিস্ট্রিক্টে, প্রতিটি ডিস্ট্রিক্টে একটি করে আমাদের বিশেষ একটি ব্যবস্থা থাকা উচিত যেখানে নারীরা তাদের হাতের তৈরি জিনিসগুলোকে সেই জায়গায় জমা করবে। তবে হ্যাঁ, এটাও একটা থাকলো যে আমার অমুক ডিস্ট্রিক্টে এই এই আইটেম, সেই আইটেম গুলো তারা সেখান থেকে জমা করবে এক জায়গায়। আর এই যে সিস্টেমটার মধ্যে আপনার গ্রামীণ, একদম গ্রামে, গ্রাম অঞ্চলের নারীরা যারা শিক্ষার সুযোগ পায়নি, যারা কম্পিউটার এখনো সেইভাবে দক্ষতা অর্জন করেনি, তাদেরকে আবার কম্পিউটারে একটু দক্ষ হওয়ার জন্য আমাদের কিন্তু মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের নাম তথ্য আপা। তথ্য আপারে গ্রামে গ্রামে যেয়ে, বাড়িতে বাড়িতে যেয়ে সেই সকল গ্রামীণ নারীদেরকে কিন্তু এই বিষয়ে তারা প্রশিক্ষণ দিচ্ছেন বা এই বিষয়ে তাদের সহযোগিতা করছেন। যখন তারা কোনো বিষয়ে জানতে চাচ্ছে, সুযোগটা নিতে চাচ্ছে, তখন তারা সেটা করছেন। তো আমি যেটাই বলতে যাচ্ছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বিশেষ বিশেষ কোনো আইটেম
যেটা ওই ডিস্ট্রিক্টে খুব ভালো করতে পারে সেই এলাকার মেয়েরা, তাহলে তাদের কাছ থেকে সেটাই নেওয়া হলো। এমনি করে আমরা যদি এটাকে একটা বিশেষ জায়গায় সেলের ব্যবস্থা করতে পারি, বা এক জায়গার থেকে ডেলিভারি করতে পারি, বা এক জায়গার মধ্যে সব ডিজাইন গুলো দিল, সেখান থেকে মানুষ আপনার তাদের ডিমান্ড গুলো সেখান থেকে ফুলফিল করলো, এইভাবে যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের জন্য খুব সহজ এবং সুন্দর হবে। আমরা আশা করব যে আমাদের মন্ত্রণালয় থেকে সেইভাবে কাজটি করার চেষ্টা করব। আরো একটি বিষয় আছে, সেই বিষয় হলো কি, আপনার এখন বর্তমান প্রেক্ষাপট, যেটা প্রেক্ষাপটে আমরা কিন্তু অনেকটাই আমরা কম্পিউটারের উপর নির্ভরশীল হচ্ছি, সে কাজে কম্পিউটারেও নারীরা আরো দক্ষতা অর্জন করবে সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের মন্ত্রণালয় থেকে কিন্তু কম্পিউটারেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, হাজার হাজার মেয়ে ইতিমধ্যে কম্পিউটারে প্রশিক্ষিত হয়েছে, কিন্তু কি করবে আর খুঁজে পাচ্ছে না, তারাও আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারবে বলে মনে করি। শুধু তাই নয়, আমাদের যে বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রামের আওতায় যে কাজগুলো আছে, মানে একেবারে হত দরিদ্রদেরকে যে বিভিন্ন ধরনের প্রণোদনা বা বিভিন্ন ধরনের সাহায্য দেওয়া হয়, তাদেরকেও কিন্তু বিভিন্ন এনজিওর মাধ্যমে, সেই এনজিওর সংখ্যাও কিন্তু অনেক, সেই এনজিওর মাধ্যমে কিন্তু তাদেরকেও বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং কিন্তু বাংলাদেশে একেবারে ছড়িয়ে গেছে চতুর্দিকে, কোনো নারী আমার মনে হয় যে ছোটখাটো কোনো যে কোনো ট্রেনিং এ কম বেশি সবাই পাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমরা আরো অ্যাড্রেস করে তাদেরকে একসাথে একটা জায়গার মধ্যে নিয়ে আসা, যেন তারা নিজেদের বিষয়গুলোকে শেয়ার করতে পারে, নিজেরা জন্য নিজেরা আরো বেশি নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, একজন যেন আরেকজনের কাছ থেকেও দেখে শিখতে পারে। সেই জায়গাগুলোতে আমাদেরও করার অনেক কিছু আছে, আমরা ইনশাল্লাহ সেই জায়গাগুলোতেও হাত দিব। আর আমি বিশেষ করে, আমি জানি না যে আপনাদের এখানে তো উদ্যোক্তা প্রায় দেখলাম যে 20,000-এর মতনই উদ্যোক্তা বোধহয় আছে আপনাদের এখানে যতদূর সম্ভব, বা 12,000 বললেন। হ্যাঁ আছেন, আর তার ভিতরে হচ্ছেন 50%-ই আমরা উদ্যোক্তা ধরছি। হ্যাঁ, মানে সবাই, আচ্ছা আচ্ছা অনেকে পেজ ছাড়াই কাজ করছে, অনেকে পেজ নিয়ে কাজ করছে, তো সেই হিসেবে আচ্ছা এখানে অনেক উদ্যোক্তা আছে, মানে লাখ লাখ উদ্যোক্তা আমাদের সাথে জড়িত আছেন। আচ্ছা, যেই উদ্যোক্তারা আছেন, এই উদ্যোক্তারা তো প্রত্যেকেই তাদের একটা করে টিম আছে নিশ্চয়ই, তাদেরকে তাদেরও একটা মানে টিম ওয়ার্কের মতন তারা প্রত্যেকে নিশ্চয়ই একটা কাজ করছে, শুধু একক ভাবে কেউ কেউ কাজছে, আবার সমষ্টিগত ভাবেও অনেকেই কাজ করছে। তো এই যে সমষ্টিগত ভাবে কাজ করছে, এই সমষ্টিগত কাজগুলো কিন্তু আপনার যে কোনো একটা আইটেমের উপরে যদি তাদের এক্সপার্টিস গ্রো করাতে পারি, বা এই যে আমাদের এখন বাংলাদেশ ছাড়িয়েও কিন্তু ব্যবসা বাণিজ্য দেশের বাইরে চলে যাচ্ছে, যেমন ডিসেম্বর আসছেন, ডিসেম্বরে বড় দিন খ্রিস্টান সম্প্রদায়ের, পৃথিবীর অনেক খ্রিস্টান সম্প্রদায় আছেন, ওয়ার্ল্ডে ছড়িয়ে আছেন, তাদের কিন্তু এই সময়টায় তাদের একটা বিভিন্ন ধরনের কিছু ডিমান্ড থাকে, সেটা যদি আমরা প্রথম থেকে 6 মাস বা 1 বছর আগে থেকে প্ল্যান হইতে একটা সেক্টরকে যদি আমরা তৈরি করে দিতে পারি যে তারা এই প্রোডাক্ট গুলো বানাবে, বা এই প্রোডাক্ট গুলোকে আমরা তাদের কাছে সাপ্লাই করব, এইভাবে আমি জানি না আপনাদের, আপনারা যদি এইভাবে ব্যবস্থা গুলো করেন। আমি দেখেছি যে হংকং এ একটা আমি ফেয়ারে গেছিলাম, সেখানে এই ছোট ছোট উদ্যোক্তাদের তারা সহযোগিতা করে, সেই সহযোগিতা গুলো এমন ভাবেই করেন যে তারা ছোট্ট একটা আইটেম খুব সুন্দর বানিয়েছে, সেটা দেখে সেটাই তারা অনেকগুলো তারা এটা তারা ডিমান্ড থাকে তাদের, হয়তো 30,000-40,000 পিস তারা চাচ্ছে একদম ছোট্ট একটা জিনিসে। আমাদের এই নারীরা যদি সবাই একটা সুন্দর একটা সংগঠনের মতন তৈরি, যেটা তৈরি হচ্ছে এখন এভাবে তৈরি হয়, তাহলে সবাই মিলিত ভাবে কিন্তু এই প্রোডাক্ট গুলো সাপ্লাই করাটা খুব কঠিন ব্যাপার হবে না। আমি আর এই ব্যাপারে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, গভর্নমেন্ট সব সময় এই ব্যাপারে সক্রিয় আছেন, নারীরা যত বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তত বেশি নারীর ক্ষমতা বৃদ্ধি পাবে, নারী ক্ষমতায়িত হবে, নারীর প্রতি যে নানান ধরনের সহিংসতা হয়, নারীরকে নানান ভাবে যে অপমানিত হতে হয়, ছোট হতে হয় পরিবারে, সেই জায়গাগুলো থেকে নারীরা নিজেদের সম্মান বোধ তৈরি করতে পারবে, নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যে অর্থনৈতিক ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্টের একটা বিরাট
বিষয় এবং যেটা নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন, এবং এই কাজ নিঃসন্দেহে আমি মনে করি এই করোনাকালীন সময়ের জন্য অত্যন্ত গুরুত্ব বয়ে নিয়ে আসবে। আমি আপনাদের সাথে সবসময়ই আছি, আপনাদের সার্বিক সহযোগিতায়। যখনই মনে করবেন যে এই জায়গা থেকে এখানে প্রয়োজন, নিশ্চয়ই আমাদের গভর্নমেন্ট আপনাদেরকে সহযোগিতা করবে। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনার কথা থেকে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি। এখানে অনেক কমেন্টস আছে যে অনেক কিছু জানতে পেরেছে সমীয়াপুর কাছ থেকে, আমাদের চুমকি আন্টির কাছ থেকে। তো অনেক ব্যাপারে ওনারা জানতেন না, এখন জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। এবং অবশ্যই আমরা সবসময় চাই যে আমাদের সরকার আমাদেরকে সবসময় যেন সাপোর্ট করে যায়, এবং আমরা আমাদের এই বিশ্বাস আছে যে আমরা সেই সাপোর্টটা সবসময় আপনাদের আপনাদের কাছ থেকে পাবো। তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের সামিটের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এম্পাওয়ারিং ওমেন, এম্পাওয়ারিং লাইভস। আমরা নারীকে এম্পাওয়ার করব, জীবনকে এম্পাওয়ার করব। তো আমাদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সেটা সম্ভব, এবং সেটার জন্য কিন্তু আমাদের সকলকেই সামনে এগিয়ে আসতে হবে, কারণ আমাদের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। তো আমাদের দেশের অর্থনীতিতে যদি আমরা অবদান রাখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। অনেকেও আছে এখনো যে একটু ভয় পায়, একটু সংকীর্ণ বোধ করে। সেরকম ভয় পাওয়ার কিছুই নেই, ইন্ডাস্ট্রি অনেক ওপেন, সবাই জয়েন করতে পারে। আমাদের সরকার আমাদের সাথে আছে, সো আপনারা যে কোনো সময় আপনাদের উদ্যোগ নিয়ে সামনে আসতে পারেন, তার জন্য ট্রেনিং নিতে পারেন। সো সবসময় এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা আমাদের প্যানেলের একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা আজকের যে 6টা প্যানেল হলো, প্রত্যেকটা জায়গায় আমরা রেফারেলের জন্য একটা করে লিংক দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা সেই বিজয়ীদেরকে ঘোষণা করব। আমাদের এখানে আজকে আমরা 10 জন বিজয়ী সিলেক্ট করব স্পিনের মাধ্যমে। আমরা একটু আপনাদেরকে 5টা মিনিট থাকতে বলবো, আমাদের অতিথিদেরকে। আমাদের টিমে যারা আছেন তারা প্লিজ আমাদের প্রথম বিজয়ীকে একটু ঘোষণা করেন স্পিন করে। সবাই সবার মোবাইল নাম্বারটা খেয়াল রাখবেন, যারা এখানে আপনারা মোবাইল নাম্বার ইনপুট করেছেন সেই নাম্বারটা আসছে। সো আমরা প্রথম বিজয়ী নাম্বারটা একটু দেখে নিবেন, এবং আমাদের টিম মেম্বার সেগুলো একটু নোট করে রাখবেন, কারণ আমরা সামিটের পরপরই তাদের কাছে আমাদের গিফট পৌঁছে দিব ইনশাল্লাহ। পরবর্তী স্পিনটা করেন। আচ্ছা, আমাদের টিমে কে আছেন একটু এখানে ব্যাক এন্ডে এসে একটু কথা বলেন। আমরা আরেকজন বিজয় পেয়ে গেলাম, পরবর্তী।
আমার কাছে এখন মনে হচ্ছে আমিও রাইফেল গ্রোথে নাম দিলে ভালো হতো। আমরা আমাদের 10 জন বিজয় পেয়ে গিয়েছি। ইনশাল্লাহ আগামীকালকে আবার আর আমরা 10 জন বিজয়ীকে খুঁজে বের করব। সবাইকে শুভেচ্ছা। আপা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখনই চেয়েছি আপনাকে পেয়েছি এবং সবসময় আপনাকে পাবো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ।